ফটিকছড়ি উপজেলা আওয়ামী পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারত অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিদুল আলম বাবু। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ ফখরুল আনোয়ার, বক্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সুলাইমান, সাবেক ছাত্রনেতা এইচ এম আবু তৈয়ব, মহিলাবাদ চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা সহ উপজেলা নেতৃবৃন্দ। কেওয়াইয়র মুরগি মার্কা দিয়ে উঠিন, লাগাইলাই হিট, জব্বর চলিব।